ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন। এতে সেতুর উভয় পারে আটকা পড়েছে শত শত গাড়ি। যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ চরমে। সে খবর জানাতে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। রিঙ্কু, কারণ সেতুতে ঘন কুয়াশার কারণে কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে আগে কিন্তু দুর্ঘটনা ঘটনা ঘটেছে, যে কারণে সেতু কর্তৃপক্ষ মাঝে মাঝে টোল সংগ্রহ বন্ধ রাখছে এবং এর কারণে সেতুর দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মূলিবাড়ি এলাকায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে সারি সারি কিন্তু আসলে গাড়ি লক্ষ্য করেছে এবং এই এই অবস্থা কিন্তু সেতুর উভয় পারে রয়েছে। আমরা দেখছি যে যাত্রীবাহী বাসের থেকে কিন্তু এই পণ্যবাহী ট্রাকের সংখ্যায় বেশি, কারণ মধ্যরাত থেকে এই সকল ট্রাক কিন্তু ঘন্টার পর ঘন্টা এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে আটকা পড়ে আছে। আপনাকে যদি বলি যে এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মোট 27টি জেলার হাজার হাজার যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক কিন্তু চলাচল করে এবং এই সেতু বন্ধের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজটটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ থেকে প্রায় নলকা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই যানজটের রয়েছে, যে কারণে এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী এবং চালকদের কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ আমরা চালকদের সাথে কথা বলছি, কোনো কোনো চালক কিন্তু 5 থেকে 7 ঘন্টা কিন্তু এই একই স্থানে আটকে আছে। তারা যেটি বলছে যে এই কারণে কিন্তু তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এইখানে সিরাজগঞ্জের এই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থেকে নলকা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই যানজটের দীর্ঘ সারি রয়েছে এবং মাঝে মাঝে কিছুটা থেমে থেমে যানবাহন চলাচল করলেও কিন্তু এই যানজট কিন্তু আসলে কমছে না। আমরা দেখছি যে এই সড়কের যে সকল যাত্রীবাহী চালক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছে যে ঘন্টার পর ঘন্টা যানবাহন চলাচলের কারণে যানজটের কারণে কিন্তু তারা কখন নাগাদ আসলে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে সেটি কিন্তু আসলে নিশ্চয়তা নেই এবং যে কারণে তাদের চরম দুর্ভোগ রয়েছে তারা বলছে। এবং সেতু কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে ঘন কুয়াশা কেটে গেলে কিন্তু পুরোপুরি টোল সংগ্রহ চালু হবে এবং টোল প্লাজা খুলে দিতে হবে, তখন কিন্তু যানজটের মাত্রা কিছুটা কমতে পারে বলে ধারণা করছে সেতু কর্তৃপক্ষ। তো এক কথায় বলা যায় যে এখনো সেতুর টোল প্লাজা বন্ধ রয়েছে এবং সেতুর উভয় পারেই হাজার হাজার যানবাহনের সারি, এই যে যানজটের সারি কিন্তু লক্ষ্য করা হচ্ছে এবং প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট রয়েছে বলে জানিয়েছে পুলিশ বিভাগ এবং হাইওয়ে পুলিশ। তো এই ছিল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে আমার কাছে যানজটের সর্বশেষ খবর। বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু।